কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং বাড়িতে আছেন, স্টে হোম স্টে সেফ। আমিও বাসায় আছি বলতে অরিত্রর পর আজকে আমি একজন একটা বিদেশি প্রাণীকে রোস্ট করব। এই বিদেশি প্রাণী হচ্ছে আমাদের ভারতীয় একটা প্রাণী। এই প্রাণী হচ্ছে একটা এক প্রকারের বাদুর, অর্থাৎ মানুষরূপী বাদুর। বাদুর যেমন মুখ দিয়ে পায়খানা করে, ঠিক তেমনি এই প্রাণীও মুখ দিয়ে পায়খানা। তো বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক মেসেঞ্জার ভাইবার টুইটার হোয়াটসঅ্যাপ যেটাই খুলি সেখানে খালি গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল গাঁদা ফুল। অবশেষে আমি দেখলাম গাঁদা ফুল আসলে গানটা কী। গানটা হচ্ছে একটা বাঙালি বাংলা গান ছিল, সেই বাংলা গানটাকে রীতিমতো বাংলা গানের উপরে মুখ দিয়ে পায়খানা করে দিয়েছে বাচ্চা। এই জন্য আমি বাচ্চাকে আজকে বাদুর বলে সম্বোধন করছি, কারণ অরিত্র যেরকম সাপ দেখায় বেড়াতো এই প্রাণীর মুখ দিয়ে পায়খানা করেন, তাই আমি বাচ্চাকে বলছি বাদুর। আর ওর বাবা বাচ্চার বাবা মা আসলে তার নাম বাদুরই রাখতে চাইছিল, কিন্তু আসলে বাদুর জিনিসটা কালক্রমে ক্রমে বাচ্চা হয়ে গেছে। যদি আমরা ইংরেজিতে খেয়াল করি, বিতে ব্যাট মানে বাদুর, বিতে বাচ্চা। আবার যদি বাংলাতে খেয়াল করি তাহলে বতে বাদুর, বতে বাচ্চা। তো বোঝা যাচ্ছে আসলে এই প্রাণীটা এক প্রকারের বাদুর। তো বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, তো পোস্টের নিচে কিছু কমেন্ট করতে বলছিলাম যে এই কমেন্টের উপর ভিত্তি করে আমরা বাচ্চাকে রোস্ট করব। আসুন দেখে আসি সেই কমেন্টগুলো। আমি পোস্ট দিয়েছিলাম আপনার বাচ্চার গ্যান্ডা ফুল গানে তাদের খাওয়াইছে, আপনারা কমেন্ট করুন বেস্ট অন ইউর কমেন্ট আই এম গোয়িং টু রোস্ট বাচ্চা। ফারনাতে লিখেছেন, হাওয়ার গান শুনে গা জ্বলে যাচ্ছে, বালের বেশ্যামাগ এগুলো তাকাবার ডেট দিয়ে বিরক্ত করে অবস্থা ফেলে দিচ্ছে, বালের এক গ্যান্ডা ফুল চুলা চুরি করে পায়লা কুল। বাহ, কিছু বলার নাই। আচ্ছা, ইয়াসিন আল রিফাত বড় ভাই লিখেছেন, বাংলা গানে কেটে নিচ্ছে বাঞ্চল লিরি করবো, তোর বাপ করে দিয়ে গেছিল বাংলা ট্রেডিশনের মধ্যে তা খুব ঢুকাতে পাঞ্জাবির এক মাদার চোখ ছাড়া। আচ্ছা, ইরাম রহমান তো ইনি আর বগুড়ার কয়েকজন বড় ইউটিউবারদের মধ্যে একজন, বাংলা গানের লাইনের এরকম ভিডিও দিয়ে বাচ্চা কাজটা ঠিক করেনি, যদিও এই চুতিয়া বাংলা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না, জানলে সর্বোচ্চ নেট থেকে পড়া। আসলে কথাটা সত্যি, ডকুমেন্টারি দেখা এ পর্যন্তই, কিন্তু সে তো এই কাজ একাই করেনি, এটাও ঠিক। এখন বাংলা গানেও এরকম বা এর থেকে বেশি আবেদনময়তা আছে, তাই বাচ্চার পাছায় লাথি মারার আগে সেসব ডিরেক্টরদের মুখে লাথি মারা উচিত, যারা শুধু কিছু ভিউ আর কমেন্ট আর সামান্য মতো টাকার জন্য বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে দুইবার ভাবে। আসলে যেমন রনি তো তিনি লিখেছেন যে জ্যাকলিনকে দেখে হাত মারার মতো অবস্থা কিছু কিছু পাবলিকের, আসলে তাই। আর বাচ্চার মতো ট্যালেন্টেড ড্রাইভের কাছ থেকে এটা আশা করিনি, আর সবকিছু মিলিয়ে মজার দিক থেকে ভালোই ছিল গানটা। কাছি ওয়াসিফ হাসান অর্ণ, জ্যাকলিন ছাড়ির সাথে সেক্টরকে ইউজ করতে পারলে এই গান এত পছন্দ করতো না, কেউ এখানে পরে আমি কথা বলতেছি। আরিফা রহমান, গ্যান্দা বা গ্যান্দা ফুল কম্পোজিট ফ্যামিলির একটি সদস্য, এর সাইন্টিফিক নাম খুব কঠিন নাম, যাই হোক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়, ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। গাঁদা ফুলে 59টা জাত, কিন্তু এর মধ্যে কোনটায় লাল বর্ণের নয়। তো বাচ্চাকে রোস্ট করার আগে আসলে আমরা হাতটা ধুয়ে আসি, হাতটা ধুয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাচ্চাকে আমরা ভালোভাবে রোস্ট করব। তো এখন আমি গ্যান্দা ফুল গান নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল গানের ফার্স্ট অংশে কিন্তু বাচ্চার এন্ট্রি হয়েছে আসলে একটা লাল চশমা পরে। তো এখানে আমি গানের প্রত্যেকটা মুহূর্তে যে এতবার করে লাল গ্যান্দা ফুল করা হতো, তো আমি পুরো গানটা ঘাটলাম।
তো পুরো গানটা আমি প্রায় অনেকবার শুনলাম, তো পুরো গানটা ঘাইটে আমি একবারও লাল গাঁদা ফুল দেখতে পেলাম না। আসলে বাদশা এখানে লাল গাঁদা ফুল দেখতে পারছে কারণটাই হচ্ছে সে লাল কালারের সানগ্লাস পরেছিল, যে কারণে হলুদ গাঁদা ফুলগুলো, যদিও গাঁদা ফুল জিনিসটা খুব কম দেখাইছে গানের থেকে, নায়িকার দেহ প্রদর্শন করাটাই আসলে বেশি আমার কাছে মনে হয়েছে, তো হলুদ গাঁদা ফুলগুলো বাদশা এই জন্যই লাল লাল দেখতে পারছে, এই জন্য গানটার নাম হয়েছে, মানে গান মানে বাদশা এই গানটাকে বারবার লাল গাঁদা ফুল লাল গাঁদা ফুল এই জিনিসটা বলত। তো এই বাদুরশা সরি বাদশার এই গানটা ছিল পুরা হচ্ছে বাংলা গানের, হচ্ছে বাংলা গানের মধ্যে আলগা পণ লাগালো একটা রিমিক্স সং, যেই গানের মধ্যে বাদশাকে আমরা দেখতে পাচ্ছি জনি সিন্সের রূপে, এবং আমরা যেই গানের মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা গেছে মিয়া খলিফার রূপে। তো আমাদের বাদুরশা সরি বাদশার প্রতি আমি একটা কথা বলতে চাই, যে ভাই আপনি গানটা বের করছেন, গানটা মানে গানটা বের না করে আপনি একটা ভালো একটা চটি গল্প বানাতে পারতেন, এবং চটি গল্পের মাধ্যমে আপনি এই আলগা পণ এবং পণ মিশানো ভিডিও সহ আপনি আপনার ভয়েস বসাই মুখ দিয়ে পায়খানা করতে পারতেন। আপনার এই গানটাকে গানের উপরে পায়খানা করার কোনো দরকার ছিল না আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে। শুরুতে কিছু উল্টাপাল্টা র্যাপ দিয়ে গানটা শুরু হয়, তো আমার কাছে মনে হয় এই গানটার থেকে ওই যে আহ করোনা উফ করোনা র্যাপাররাও অনেক ভালো র্যাপ করতে পারে। আর আমাদের নিস্তালার যে ভাড়াটিয়ার ছেলে আছে সেই ভাড়াটিয়ার ছেলেও বোধহয় পড়তে পড়তে এর থেকে ভালো র্যাপ করে, খালি লটক মটক ঝটক মটক কোনো দরকার ছিল না। চলে জব তু লটক মটক লন্ডো কে দিল পটক পটক সাসে যায় আটক আটক আতা মাঝি সটক সটক তো আমাদের বাদুরশা সরি বাদশার প্রতি আমি একটা কথা বলতে চাই, যে ভাই আপনি গানটা বের করছেন, গানটা মানে গানটা বের না করে আপনি একটা ভালো একটা চটি গল্প বানাতে পারতেন, এবং চটি গল্পের মাধ্যমে আপনি এই আলগা পণ এবং পণ মিশানো ভিডিও সহ আপনি আপনার ভয়েস বসাই মুখ দিয়ে পায়খানা করতে পারতেন, আপনার এই গানটাকে গানের উপরে পায়খানা করার কোনো দরকার ছিল না আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে। বাম তেরা গোতে খায় কমর পে তেরি বাটারফ্লাই বডি তেরি মক্খন জসে খানে মে বস তু বাটার খায় কাম অন। তো এই লিরিকগুলোতে আসলে আমার কাছে মনে হয়েছে যে বাঙালির যে শাড়ি, তো শাড়ি নারীদের বাঙালি নারীদের কাছে একটা অন্যরকম একটা সম্মানের ব্যাপার, তো এখানে শাড়িকে অনেক বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। আর এত বড় লোকের বেটি এখানে পুরো ভিডিওর মধ্যে একটা, এই বড় লোকের বেটি এখানে একটা সেফটি পিন লাগানোর সাহস মানে সেফটি পিন কেনার টাকা পেল না সে বড় লোকের বেটি, এখানে শাড়ির থেকে বড় বড় বুঝতে পারছেন আশা করি বড় বড় জিনিস দেখানোটাই আসলে বাচ্চার কাছে মূল ইয়ে ছিল, শুধুমাত্র মানে বাচ্চার ইচ্ছা ছিল, প্লাস হচ্ছে যত সুন্দরী মামুনিরা এখানে অ্যাক্টিং করেছেন সুন্দরী মামুনিরা তাদের বড় বড় জিনিস এখানে দেখাইছেন বেশি বেশি করে। আর এই এই শাড়ির জিনিসটাকে বাঙালি নারীর প্রতি একটা এই গানের মধ্যে এখানে কিন্তু র্যাপের মধ্যে অত্যন্ত অসম্মান দেখানো হয়েছে, যে শাড়ির প্রতি মানে শাড়ির প্রতি যে রেসপেক্টটা ছিল, কারণ আমাদের বাঙালির কাছে আমাদের শাড়ি কিন্তু অনেক একটা সম্মানের ব্যাপার, কিন্তু এই গানটা কিন্তু শুধুমাত্র বাঙালিরা দেখতে আসছে না, কারণ এটা ফেসবুক মানে এটা ফেসবুক ইউটিউব কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, তো এখানে যদি শাড়িকে এভাবে অপমান করা হয় এটা বাঙালিরা কখনোই মেনে নিতে পারবে না। তো ইদানিংকালে বাদশা আমরা দেখতে পাচ্ছি যে আগেকার গান পুরানা গান অনেক গানই আসলে সে রিমিক্স করছে, তো এখানে সে বাংলা গানে রিমিক্স করছে বুঝলাম। তো গানের মাঝে যে নিজের যে র্যাপগুলো ঢুকাইছে, হ্যাঁ যেগুলো মেয়ের কোনো মেয়ের ভয়েস দিয়ে গাওয়ানো হয়েছে, সেই র্যাপগুলোও কিন্তু বাংলা গানে আসলে নকল করে বাংলা কবিতা থেকে কারো হয়েছে, যে এই যে এই ক্লিপটা এই ক্লিপ হার্ট বিট মিসিং জব তো লুক মেন দিয়াই লাভ তেরা বেবি মুঝে টেক মি টু দ্য স্কাই। তো এখানে দেখা যাচ্ছে ওই যে আয় আয় চাঁদ মামা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, তো এখানে বাংলা কবিতা থেকে সুর নকল করে ছোট বাচ্চারা যেভাবে কবিতা পড়ে আয় আয় চাঁদ মামা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঠিক ওইভাবে এই জায়গাটা থেকে র‍্যাপ পড়ানো হয়েছে। বাদশাকে বাদুর বলার আরও একটা কারণ আছে, আমরা কিন্তু জানি যে বাদুর দিনের বেলা দেখতে পারে না, তো এই বাদশা নামক এই বাদুরটা কোনটা গিটার কোনটা মেয়ে সেটা আসলে বোঝে না, এই জন্য এই গ্যান্দা ফুল গানের মধ্যে অনেকবার ইচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ গিটার মনে করে গিটার বাজায় গেছে। তাও ভালো ওটাকে ও গিটার মনে করে বাজাইছে, ওটাকে বাঁশি মনে করে ফু দেয়নি,
না হলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো আমি যখন এই রোস্ট ভিডিওটা ভাবলাম যে এটা নিয়ে একটা রোস্ট ভিডিও বানাবো, তো তখনও আমি জানতাম না আসলে গানের হিস্ট্রিটা কী, মানে গানটা আসলে কার কাছে। তবে জানতাম এটা বাংলা পুরানা গান, গানের আসল হিস্ট্রি আমার জানা ছিল না। তো ফেসবুকে স্ক্রল করতে করতে আমি অয়ন চক্রবর্তীর একটা পোস্ট দেখলাম। এই অয়ন চক্রবর্তী বাংলাদেশের লাস্ট যে বাংলাবিদ যে কয়জন হয়েছেন তাদের মধ্যে সেরা তিনের একজন বাংলাবিদ। তো ওনার পোস্টটা আমরা দেখতে পারলে আসলে বুঝতে পারবো যে গাঁদাফুল গানটা আর গাঁদাফুল গানটা আসলে কার। আসুন আমরা সেই পোস্টটা দেখে আসি। তো অয়ন চক্রবর্তী খান লিখেছেন, আমি বিটি বিচে টাকা লুব না রতন কাহার। আমরা কয়জন জানি রতন কাহারের, রতন কাহারের নাম। একজন মানুষ যিনি সঙ্গীতকে ভাবেন নিজের মেয়ে, একজন মানুষ নিজের রচনা করা গান কন্যাসম বলে টাকার বিনিময়ে বেচেন না, একজন মানুষ যিনি ইতিহাস সৃষ্টি করা গানের রচয়িতা হয়েও থাকেন পলিথিন মোড়ানো শত সহস্র ফুটো বাড়িতে। সঙ্গীতকে মেয়ে বলে মনে করা রতন কাহার নিজের মেয়েকেই টাকার অভাবে হারমোনিয়াম কিনে দিতে পারেননি। আজ তো শুধু রতন কাহার অপমানিত হননি, অপমানিত হয়েছে বাংলার লোক সংস্কৃতি। কালজয়ী একটা বাঙালি গানের বিখ্যাত দুই লাইন চুরি করে সনি মিউজিকের চটকদার হিন্দি গানে সংযুক্ত করে দেওয়া হলো। তবুও কোনো প্রতিবাদ কি আছে, কোনো কপিরাইট ক্লেম আছে? আমরা তো কখনোই রতন কাহারে অনবদ্য সৃষ্টি এবং প্রতিভার মর্যাদা দিতে পারলাম না, কিন্তু তার কালজয়ী সৃষ্টির দু লাইন একটি চটকদার হিন্দি গানের পাঁচ লাইন হয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটা কি ঠিক একজন কিংবদন্তি তুল্য শিল্পী হয়ে রতন কাহারের কি এটা পাওনা ছিল? তথ্য সহায়তা শ্যামাদেব। আমি প্রথমত হচ্ছে ধন্যবাদ দেই রতন কাহারকে এত সুন্দর একটা বাংলা গান আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত বাচ্চাকেও ধন্যবাদ যে তার জন্য করে আমি রতন কাহার নামক একজন কিংবদন্তির মানুষ, কিংবদন্তির নামটা জানতে পারছি। তো যাই হোক, এরকম ভিডিও আমরা আর আশা করি না। এরপর থেকে এরকম ভিডিও চললে আমরা কোনো প্রকার পাবলিসিটি দিব না, কোনো প্রকার শেয়ার করব না। অন্তত আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে যদি বাঙালি বোধ থাকলে তাহলে এই জিনিসটা সম্ভব। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। যাই হোক, সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।